ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 6 জানুয়ারি বৃহস্পতিবার কামান চৌমনিস্থিত গিরিবালা উদ্যোগ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় সিঙ্গার কাস্টমার লাকি কুপন মেগা ড্র। এদিন বিকেল 4টায় গিরিবালা উদ্যোগের নিজস্ব শোরুমে অনুষ্ঠিত হয় মেগা ড্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, শ্রী সেন্টু রঞ্জন চক্রবর্তী সিইও গিরিবালা উদ্যোগ এবং শ্রী সুহাগ চক্রবর্তী ডাইরেক্টর গিরিবালা উদ্যোগ প্রাইভেট লিমিটেড। মেগাড্রোতে প্রথম পুরস্কার স্কুটি জিতে নেয় কমলপুর মহকুমার হালালি এলাকার প্রান্তোষ ভূমি, দ্বিতীয় পুরস্কার কিচেন চিমনি জিতে নেয় গৌতম মালাকার এবং তৃতীয় পুরস্কার 10,000 টাকা মূল্যের সিঙ্গার কিচেন সামগ্রী জিতে নেয় মণিময় পাল। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গঙ্গানগর ব্রাঞ্চ থেকে 2014-15 অর্থবর্ষে আনুমানিক 200 জমিয়াদের পাট্টা থেকে লোন দেওয়া হয়েছিল। এখন অভিযোগ উঠেছে যে সময় ব্যাংক থেকে লোনের ফর্ম বিলি করা হয় তখন লোন ম্যানেজার একটি উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতায় লোন প্রাপকদের কাছ থেকে লোনের টাকা পরিমাণ অনুযায়ী টাকা হাতিয়ে নিয়েছে। যেমন 30,000 লোন হলে 6,000, 25,000 লোন হলে 5,000 এবং 20,000 লোন হলে 4,000 টাকা করে নিয়েছে নেতারা। এরপরে রং আমার এবার আমরা সালে যা আসে ভালো।
সমাজ রক্ষণাগত ২৯৫০০০ লাখ মানে একান্ন পাঁচ অপেঙ্গা ২৯ হাজার নাসের মাইয়া মাইকা দাম সাত পাঁচ হাজার মানুষ সেজন দাম আপনার কম কেনাই আপনার কম কেনাই ভিলেজ কমিটিনি চেয়ারম্যান আইন ভিলেজ কমিটিও যা আইন থানে রিপোর্ট পাইমান প্রায় এগারোজন বড় আইন মিটিং সাফাইকা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বড় লোন লান হিউজ পরিমাণের রান এজেন্সি মাধ্যমে না যাব বড় আমার সাফাইকা বড় আং রেঙে যে গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্ট আপ টু ডেট খাইনাইকা কিনব পনেরো বারো ২০১৫ বড় নিরাম ত্রিশ হাজার দেওয়ারও যারা লোন লানের এগারোজন লোন দো তাবো গোয়াইন ইয়াবো জীবেন্দ্র রিয়াং বো সাড়ে পাঁচ হাজার মারিও জলিরাম রিয়াং সাড়ে পাঁচ হাজার কালিজয় রিয়াং ছ হাজার রমেন্দ্র রিয়াং সাড়ে পাঁচ হাজার রাজেন্দ্র রিয়াং সাড়ে পাঁচ হাজার থাইওয়ারাই রিয়াং সাড়ে পাঁচ হাজার গৈরাঙ্গ রিয়াং সাড়ে পাঁচ হাজার উপেন্দ্র রিয়াং সাড়ে পাঁচ হাজার গুরগার রিয়াং সাড়ে পাঁচ হাজার তরঞ্জ রিয়াং তিন হাজার বলরাম রিয়াং সাড়ে পাঁচ হাজার এই এগারো জন থানে যে কাপ্তালুন রিক্ষা কাহানটাও হব আলু সহযোগিতা কাপ্তালুনের বাবে অনেকজন দুরগ্ন খাইও এরপর উনিমানে কাহাম কিন্তু একচুয়ালি ওর যে পার্সেন্টেজ যে পরিমাণে মর রাং না খা তা আমি বাবে না খা অবন যখন খবর মানগা আমার ম্যানেজার হুকুম খাইছুঙ্গা এই ঘটনা এই অবস্থা গাইনি যদি খুব ফাই দো কারণ আম মাধ্যমে সাকা খুব আমাদের সঙ্গে সাকা সাপ্রকে বড় গ্রাম হিসাবে অব হাইকে কোনো রাম না যাবি গে যারা পাবলিক অবস্থাও চুম ব্যাংক থাকবে ফর্ম সান থাকে কোনো ফর্ম করিলেয়া গে তো এজেন্ট সিস্টেম খাইতে যাব এজেন্ট অথাং ফর্ম সান থাকে বড় সাইজ মানো দশ পনেরোটা ফর্ম মানো লোন ফর্মটা পাতা লোন ফর্ম আপনাকে এজেন্ট হোক বড় রামসানো চ ম্যানেজার নব ফিসারি না নাও ফিসারলা না নাও চুম ব্যবস্থা খাই নাই চিনি থানি লাগে ও এজেন্ট হোক অব হাই খাই দো ও যারা এজেন্ট খাই নাই অবকে বড়কে আইএমপিটি নি কর্মী আইএমপিটি নি নেতা গুমকে রূপন দিয়া যে তাব আইন ভিলেজ কমিটি নি যে এই এগারো জনই পয়সা না আইবকে রূপন দিয়া বড় যেহেতু ব্যাংক থাকবে ফর্ম মাই আগে তিনি আরো ফর্ম না বাধ্য যে পাবলিক রাও বুসুম রাম রিনা নামাই নরক নহি যে লোন লানান সামসুম মানে আপনাকে বড় ঠিক নির্দিষ্টভাবে রাম আসুক মারি নাই কিন্তু সাইয়া রাম মান পাই পড়ে লগে লগে বড় রাম না হয়ে চৌ আসুক না না নামাই আপনাকে কেউ কেউ ন সাড়ে পাঁচ হাজার কেউ কেউ ন ন হাজার কেউ কেউ ন ছ হাজার হব হাইকে না খাতা অব ম্যানেজার সঙ্গে আম সাকা সাপুকে ম্যানেজার সঙ্গে আম মতাম হিসা অব নিনে আরো যারা খাম সানেরাও বড় নিনে আরো ভুল মেসেজ রিমানছে কোনো দিনও অব হাইও মাইয়া যেন অব হাইকে ফ্রম হাত নৌ রিমান করে আরে বলছে নাই নৌকা পাবলিক তো কাইসা কেন্দ্রে বড় হয়তো মিথ্যা সাইমানও এতজন তো মিথ্যা কোনো দিনও পাবলিক রাও বড় মাসে এমানিয়া বিগড়া বড় কোনো দিন বড় মিথ্যা সাকলা অব আইনি একটা বিশ্বাস যার কারণে আম একজন প্রতিনিধি হিসাব যারা মাসে আমার নিয়ারণ অবহাই সুখন খাইজাক মান হবে তাবো আম এই কাউন সানানি বাদ দরকার আসুক সাওয়ার আমি তেতে বিদেশ কমিটির চেয়ারম্যান বর্তমানে আজকে আমার এখানে এর অনেকদিন আগে আমার এখানে প্রায় এগারো জন পাতালুন ব্যাপারে কমপ্লেন করেছিল এগারো জন তারা পাতালুন নিয়েছে অভিযোগ করেছে আমার কাছে তারা এক ব্যক্তি কেউ কেউ সাড়ে পাঁচ হাজার কেউ কেউ ছ হাজার এইভাবে তারার অভিযোগ ব্যাংক ম্যানেজার নামে যারা এজেন্সি
পাকার ফর্ম বিলি করে তারা বলে টাকা সংগ্রহ করে ম্যানেজারকে দেওয়া হয় কিনা এটা আমরা জানি না। তবে যার এজেন্সি মুখের শুনছিল ওই ম্যানেজারের টাকা দিতে হইব, যার কারণে আমরা পাকার লোন যারা নিয়েছে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করানো। এইভাবে একটা কমপ্লেন আমার কাছে পাবলিকের ক্ষেত্রে আইছিল। এখন 11 জন নাম আছে, এই 11 জন নাম আমি লিখে নিয়েছি আর আজকে গ্রামীণ ব্যাংকে তারা পাস বই আপ টু ডেট করে দেখেছে। 15/12/2015 ওই টাকা তোলা, আজকে তারা আবার 4 জন লোক এসেছে, 4 জন লোক ব্যাংকেও তারা গিয়েছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজেও ব্যাংকে গিয়েছি, ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে আলোচনা করেছি, কিন্তু ম্যানেজার এই বিষয়গুলো মানতে রাজি না। তবে যা এখানে দেখা গেছে পাবলিকের মন্ত্রী তারা লোন ব্যাপারের ফর্ম তারা চাইতে গিয়ে ম্যানেজার লোন ম্যানেজার দিতে রাজি না, যার কারণে ওই এজেন্সির মাধ্যমে দেওয়া হইতেছে, ওই এজেন্সির মাধ্যমেই তারা লোন নিতে হইতেছে। তো তদর ফলে তারা 5-6 হাজার টাকা করে ওই এজেন্সি এটা হয়েছে ওই আইএনপিটি কর্মী রূপঞ্জরিয়াম, উনি ব্যাংকে যোগাযোগ করে উনি একা 15-16টার ফর্ম এইভাবে পাওয়া যায়, পাওয়ার পরে পাবলিকের কাছে ফর্ম বিলি করে টাকা 5-6 হাজার করে উনি আদায় করেছে, যার কারণে আমি পাবলিকের জন্য খুব দুঃখিত। যার কারণে আজকেও 20 বার করে আমি এই বিষয়গুলো আজকে উত্থাপন করছি।